فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد دوشك بونيرا জানতে চাই লাইভ সেশন থেকে আজকে আমাদের একশো তম পর্ব আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি ইতিমধ্যে শীতের সিজন শেষ হতে চলেছে ঠান্ডাও আমাদের সবাইকে ধরেছে শুনেছি যে সিজন পরিবর্তনের সময় কাশ সর্দি ইত্যাদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তিনি আমাদেরকে সুস্থতা দেন তিনি আমাদেরকে রোগ ব্যাধি দেন পরীক্ষা করার জন্যে আমাদের সবার সবর করতে হবে তো আমিও শুরুতেই সে ওজোরটা পেশ করছি যে সর্দির কারণে কিছুটা চেঞ্জ হয়েছে আবার কাশও আছে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন আল্লাহর জন্য পূর্ণ সুস্থতার মধ্যে আমাদের সবাইকে আনয়ন করেন এবং আমাদেরকে সুস্থতা দান করেন আচ্ছা প্রথম প্রশ্ন নিচ্ছি আমরা কামরুল হাসান থেকে তিনি বলেছেন রোজা রেখে গিবত করলে বা মিথ্যা কথা বললে রোজা ভেঙে যাবে কিনা সিয়ামের ব্যাপারে রাসুল্লা সাল্লা সাল্লাম থেকে একটা বিখ্যাত হাদিস আছে তিনি বলেছেন বিহি ফি কাউলা জুরি যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ত্যাগ করলো না সিয়াম রেখে তাহলে আল্লাহর কাছে তার এই পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে একটা হুমকি আছে এখানে একটা ম্যাসেজ আছে যে সিয়াম রেখে যদি কেউ মিথ্যা অথবা মিথ্যা ধরনের যে কোনো কাজ কাজীবত একটা মানে মিথ্যার সহযোগী একটা কাজ ফলে এই ধরনের জিনিস যদি কেউ করেন বা তাতে লিপ্ত হন তাতে তার সিয়ামটা বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হয় উপবাস ব্রতের মাধ্যমে তার বাহ্যিক সিয়ামটা ঠিক থাকলেও এর অন্তর্নিহিত সব কিছু ভেঙে পড়ে অনেকটা এরকম যে আপনার একটা প্রাসাদের সব ঠিক আছে বাট ভিতর থেকে ঘুনে কিংবা উই পোকা সব খেয়ে ফেলেছে ঠেলাধুলা সব পড়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যায় এখন সিএম রেখে যদি কেউ গিবোধ করেন বা মিথ্যা কথা বলেন তাহলে রোজা কি এমনভাবে ভাঙবে যে তাকে আমরা বলবো যে আবার কাজা করবেন এক্ষেত্রে সেটা বলার কোনো সুযোগ নেই তবে সিএমটা তার ইফেক্টিভ হবে না সিএমটা তার জন্য সেই বেনিফিট নিয়ে আসবে না যে বেনিফিটটা তৈরি হতো বা আসতো যদি সে সত্যতা এবং সততার সাথে সিএমটা রাখত যেহেতু রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম শুধু এই হাদিসটা নয় অন্য অন্য হাদিসেও বলেছেন সিয়াম রেখে যেন কেউ কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় সিয়াম রেখে যেন কেউ কোনো ফিসকের কাজ না করে পাপের কাজ না করে সিয়াম রেখে যেন কেউ চেঁচামেচি না করে ইদাকা ইয় ফেলা ইয়ফসুখ ওলা ওলা ইয়াস এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এমনকি তিনি এটাও বলেছেন ফাইনসহু আহাদু ফলিয়াক ইনব্র উন এমন যদি কেউ তাকে গালি করে কেউ তাকে মারধর করে তার সাথে লাগতে আসে তাহলে সে যেন বলে আমি একজন সয়েম আমি একজন রোজাদার তার মানে হচ্ছে সে মিথ্যা এবং গীবত করা তো দূরের কথা সে ধারে কাছেও যাবে না বরং তাকে কেউ গালিগালাজ করলেও সে ইতিবাচকভাবে উত্তর দিবে তাকে প্রত্যুত্তরে সে কোনো প্রতিক্রিয়াই দেখাবে না সে বলবে আমি রোজাদার এতে বোঝা যায় যে সিয়াম রেখে যদি কেউ কোনো পাপে লিপ্ত হয় যদি কেউ কোনো অশ্লীলতা লিপ্ত হয় যদি কেউ অশ্লীল নাটক দেখে খারাপ কোনো কাজ করে মিথ্যা কথা বলে তাহলে তার সিয়াম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সিয়ামের মূল উদ্দেশ্য ব্যাহত হয় তাকুয়া সে অর্জন করতে পারে না আর এখানে আরেকটা হাদিসও আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক সেটি ইমাম নাসাই এবনুমা যা হাকিম বর্ণনা করেছেন এবং হাকিম বলেছেন সাহাই আলা শারতুল বখারি হাদিসটা কি হাদিসটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রুব্বা সোয়া ইমিন লাইসালাহমিন সিয়া মিহি ইল্লাল জো অরুব্বা কা ইমিন লাইসালাহমিন কিয়া মিহি ইল্লা সাহার খুব মানে কী বলে যে অনেক অনেক রোজাদার আছেন বা সয়েম আছেন যে উপবাস ছাড়া তার সিয়াম থেকে আর কোনো অর্জন নাই এবং অনেক লাইলকারী অর্থাৎ রাতে সালাত পড়েন এরকম অনেক ব্যক্তি আছেন যাদের রাতের এই কিয়ামুল লাইল থেকে অর্জন শুধুমাত্র জাগরণ কারণ তার রাত্রি জাগরণের কোনো সত্যিকারের তাৎপর্য নেই তার আরও নানাবিধ ভুল বিভ্রান্তি কিংবা অন্যায়ের কারণে ঠিক তেমনি তার এই দিনভর সিয়াম রাখাটারও ভালো কোনো অর্জন নেই শুধুমাত্র উপবাসব্রত থাকা ছাড়া কারণ তিনি আজে বাজে অনেক কাজ করেছেন এসিয়ামরত সিয়ামরত অবস্থায় তো ফলে আমরা বলবো যে এই হাদিসগুলো আমাদের কাছে একটা বার্তা পৌঁছায় যে সিয়াম রেখে যেন আমরা সৎ সুন্দর ভালো জীবনযাপন করি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দেন আমরা সে দোয়া করি সিদ্রাতুল মন্তাহা বলেছেন আমার বয়স ২২ বছর কিন্তু আমি ইসলাম সম্পর্কে একদম উদাসীন ছিলাম এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি প্রায় তিন বছর যাবৎ নামাজ আদায় করি ও ইসলাম মানার চেষ্টা করি কিন্তু আমি নামাজের সব নিয়মকানুন এখনও পুরোপুরি সঠিকভাবে পারি না আমি শেখার চেষ্টা করি আমি নামাজের নিয়ম বাংলাতে পড়ি আমি অনেক সময় রুকুতে সুবাহা রব্বি আল আদিম বলি সুবাহ রব্বি আল আদিমের পরিবর্তে আমি এটা ভুলে বলে ফেলি আমি মেয়েদের সিজদার সম্পর্কে জানতে চাই আর আমি প্রায় তিন বছর নামাজে সুরাও অনেক ভুল করেছি যে আমি আস্তে আস্তে পরে জানতে পেরেছি এবং ঠিক করার চেষ্টা এখন করছি আমি এতদিন এও জানতাম না যে সুরা আলফাতে হায় ওয়াল দিনে টান আছে আমি মাত্র কয়েকদিন আগে জেনেছি এখন আমি খুবই টেনশানে আছি এতদিনের নামাজ কি আল্লাহ কবুল করবেন জানালে অনেক উপকৃত হব বন সেদ্রাতুল মুনতাহা আপনার এই আকতির জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে সঠিকভাবে বিশুদ্ধভাবে সালাদ পাওয়ার তৌফিক দান করুন কোরআন শুদ্ধ করার তৌফিক দান করুন এবং দিনের সঠিক জ্ঞান এবং জরুরি জ্ঞান পর্যাপ্ত পরিমাণে অর্জন করার তৌফিক দান করুন আপনি প্রশ্নের মধ্যে বলেছেন আপনি নামাজের নিয়ত বাংলায় পড়েন নামাজের নিয়ত তো পড়ার কোনো বিষয় না নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প অন্তরে নিয়ত থাকবে অন্তরে মুখে না অতএব নিয়ত মুখে পড়া যাবে না না বাংলায় না ইংরেজিতে না আরবিতে বরং ওলামাইকার বলেছেন কাজ যেটা আমরা অন্তরে করব সেটা মুখে নিয়ে আসা এটা শরীয়ত লঙ্ঘন যেটা মুখের কাজ সেটা অন্য জায়গায় অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করাটা এটা শরীয়ত লঙ্ঘন অতএব সেটা হবে না ঠিক যেমনটি আপনি বলেছেন রুকুতে সুহানাকা রব্বি আলা আদিম বলেন অথবা অথচ হবে কি সুহানা রব্বি আল আদিম সুবাহক আল্লাহম হামদিকা এটা তো দো আউল এস্তেফত্যা যেটাকে আমরা সানা বলি তাহলে সানার জায়গায় সোহান রব্বি আল আদেম সোহান আদিমের জায়গায় সানা এটা তো হবে না এই চেঞ্জগুলো করা যাবে না এগুলো জানতে হবে কোথায় কি করতে হবে তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে দিনই জ্ঞান অর্জন করা দরকার দিনের জরুরি জ্ঞান বলা হয় এটাকে সেটা কি সেটা হচ্ছে আকিদার জ্ঞান ইমানের জ্ঞান দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের জ্ঞান যাতে বিশুদ্ধভাবে ইবাদত কিভাবে। পালন করতে হয় সেটা আমরা জানতে পারি এবং কি কি পড়তে হয় তাতে এবং পাশাপাশি আমেলাতের জ্ঞান আখলাখের জ্ঞান তো এত কিছু তো নিজে চেষ্টা করে এখান থেকে ওখান থেকে ছেটে ফোঁটা জেনে হবে না আপনাকে একটা স্ট্রাকচার ওয়েতে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জন্য আমাদের তাইবা একাডেমি আপনাদের জন্য একটা সুন্দর ডিপ্লোমার ব্যবস্থা করেছে ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ যারা আপনারা দিন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চান অবশ্যই এই ডিপ্লোমাতে আপনারা অ্যানরোল করবেন এখানে আমাদের প্রখ্যাত স্কলার বৃন্দ মাদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রিপ্রাপ্ত অনেকেই এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সহজ সাবলীলভাবে ক্লাস নিয়েছেন এখানে আমরা আপনাদেরকে পর্যাপ্ত পিডিএফ সরবরাহ করছি এবং আমাদের হার্ড কপির নোটগুলো আমরা দিচ্ছি ভিডিও লেকচার এখানে আছে এমসিকিউ আছে পরীক্ষা আছে সেমিস্টার ফাইনাল আছে এবং এভাবে খুবই একাডেমিক স্ট্রাকচার ওয়েতে এ কোর্সটা শেষ করা আর একটা সুন্দর ব্যবস্থাপনা আছে আর কোর্সটা এতটাই সহজ করা হয়েছে যাতে খুব অল্প শিক্ষিত ভাই বোনেরাও এই কোর্সটা বুঝতে পারেন শুনতে পারেন লিখতে পারেন জানতে পারেন এখানে হাতে লেখার কিছু নেই সব অনলাইনে অনলাইনে তো আপনারা সবাই এখন কম বেশি দক্ষ আছেন কি যারা যদি অনেক পরিমাণে থাকেন একটা জায়গায় অনলাইনে তারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছেন না সেক্ষেত্রে আমরা হয়তো তাদেরকে পরীক্ষার ক্ষেত্রে অন্য কোনো সাপোর্টও দেওয়ার চেষ্টা করতে পারি সেটা যদি আমাদেরকে জানান যে কিভাবে তাহলে পরীক্ষাটা দেবেন তো যাই হোক এটা হলো আমাদের প্রথম রেকমেন্ডেশন যে আপনি দিনের জরুরি জ্ঞানটা আগে অর্জন করবেন এবং সেকেন্ডে সেকেন্ড পজিশনে আমরা বলবো যেটা আপনার করা উচিত সেটা হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া এবং সালাতের মধ্যে যতগুলো আধকার আছে সেগুলো শুদ্ধ করে পড়া যেমন আপনি ফানাটা শুদ্ধ করে পড়বেন আপনি সুরা ফাতেহাটা শুদ্ধ করে পড়বেন আরেকটা সুরা মিলাবেন সেটাও শুদ্ধ করে পড়বেন আপনার সুভান আরব্বি আল এটা রুকুর যে দেকেরটা সেটা শুদ্ধ করে পড়বেন আরও যদি দেখের রুকুতে অ্যাড করতে চান সেটাও শুদ্ধ করে পড়বেন সুভান আরব্বিয়াল আলা এটা সেজদার মধ্যে তারপরে আত্ম হিয়াতুল যেটা আমরা তাশাহুদের মধ্যে পড়ে থাকি এগুলো সব শুদ্ধ করতে হবে সেজন্য আপনি তালিমুল কোরআন কোর্সে আমাদের তাইবা একাডেমির আরেকটা স্পেশাল কোর্স তালিমুল কোরআন মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা সে কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন এবং তালিমুল কোরআন কোর্সটা শেষ করার পরে আপনার জন্য থাকছে অ্যাডভান্স তালিমুল কোরআন কোর্স এত সব ব্যবস্থাপনা আপনাদের জন্য আমরা করেছি তাইবা একাডেমির পক্ষ থেকে যাতে আমরা আমাদের দিনদারি এবং দিনী জ্ঞান অর্জনে আমরা অনেক দূরে এগুতে পারি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তফিক দান করুন সে দয়া করছে আচ্ছা এরপরে এরপরে প্রশ্ন নিচ্ছি আমরা মোহাম্মদ নুরুল ইসলাম থেকে তিনি বলেছেন আমি একজন স্কুলে পড়া ছাত্র ফিলিস্তিনের জন্য আমার কি করা উচিত অনেকগুলো প্রশ্ন নুরুল ইসলাম করেছেন স্কুলে পড়া ছাত্র ফিলিস্তিনের ইতিহাস ভালো করে জানা দরকার সেখানে মুসলিমদের ঐতিহ্য এবং মুসলিমদের বিরুদ্ধে যে হত্যা ষড়যন্ত্র জুলুম নির্যাতন চলছে সে ইতিহাস জানা দরকার তাহলে ফিলিস্তিনের জন্য আমাদের সহানুভূতি তৈরি হবে এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর এবং ফিলিস্তিনের পক্ষে সমর্থন ব্যক্ত করার ফিলিস্তিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার স্ট্রং মন মানসিকতা আমাদের তৈরি হবে আমাদের এই ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য কারণ সেখানে রয়েছে আল মসজিদুল আকসা যেটি পৃথিবীর দ্বিতীয় মসজিদ কাবার পরেই আল মসজিদুল আকসা এটি নির্মিত হয় সেটি এখন আর মুসলিমদের হাতে নেই এবং সেটির নানারকম অবমাননাও হচ্ছে অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং সারা পৃথিবীর মানুষের প্রতি আহ্বান রাখছি মুসলিমদের এই ধর্মীয় সম্পদ যেন মুসলিমদের কাছেই চলে আসে মুসলিমদের কাছেই হস্তান্তর করা হয় যেভাবেই হোক না কেন সেটি সেটির জন্য আমাদের আসলে যার পক্ষে যতটুকু লেখা জানা করা সাহায্য করা ইত্যাদি এগুলো আমাদের সাধ্য অনুযায়ী করা উচিত একজন স্কুল পড়ুয়া ছাত্র হিসাবে আমি মনে করি তোমার তেমন কিছু করার নেই কিন্তু সেটা তাদের জন্য দোয়া করার আছে তাদের পক্ষে তাদের পক্ষে সমর্থন ব্যক্ত করার আছে তাদের ইতিহাস জানার আছে যেটা আমি একটু আগে বললাম আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন কিশোর হিসাবে আমার কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি এবং কিভাবে তা অর্জন করব। কিশোর হিসাবে অনেকেই মনে করে যে তারা ছোট তাদের দিন ধর্মের এখনো বোধ হয় না কিছু করতে হবে না এটা সঠিক নয় বরং ইসলাম সম্পর্কে জানাটা আমাদের প্রথম হাতে খড়িটা তার মাধ্যমে হওয়া উচিত আমাদের শিশু সন্তানরা আল্লাহ দিয়ে শুরু করবে তারপর বিসমিল্লাহ রহমান রাহিম তারা তাদের জ্ঞানের চর্চা শুরু করবে কোরআন দিয়ে ছোট ছোট হাদিস দিয়ে এবং এভাবেই তাদের প্রথম হাতে খড়ি হবে দিনই জ্ঞানের এটা কোরআনের নির্দেশ এটা হাদিসের নির্দেশ আল কোরআন বলছে রব্বিক্লা দিয়ে খালাক পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে পড়াটা উপন্যাস দিয়ে হবে না গল্প দিয়ে নয় আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে দিয়ে নয় পড়াটা হতে হবে রব দিয়ে রবের জ্ঞান দিয়ে ইত্যাদি এবং রাসুদুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তলাবুল আলমে ফরিদ কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা ফরজ এবং এলেমের শিরোভাগেই আছে দিনী আলেম অতএব আমাদেরকে দিন আলেম দিয়ে শুরু করতে হবে এবং কিশোর হিসাবে যদি আমরা ধরে নেই তার বয়স সাত বছর আট বছর নয় বছর এখনো সে বালেগ হয়নি তাহলে ইসলামের প্রাথমিক জ্ঞান দিয়ে সে শুরু করতে পারে কিন্তু যদি তার কিশোর হিসাবে তার বয়স তেরো চোদ্দো পনেরো হয়ে যায় তখন তো অলরেডি সে বালেক হয়ে গেছে তাহলে যা তার জানার পরিধি আরও বাড়াতে হবে কারণ বালেক হয়ে গেলে তখন তার উপর অনেক ফরজ অনেক রেসপন্সিবিলিটি সে তখন মোকাল্লাফ দিনের তাকলিফ তার ব্যাপারে প্রযোজ্য ফলে তখন আর অল্প শিখেছি ভালো করে শিখতে পারি নাই এটা প্রযোজ্য হবে না তাকে শুদ্ধভাবে বালিক হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শিখতে হবে কোরআনের প্রয়োজনীয় অংশ হেবস করতে হবে তাকে সালাতের পদ্ধতিটা জেনে নিতে হবে তহারাতের পদ্ধতি অজুর পদ্ধতি কৌশলের পদ্ধতি এগুলো তাকে জেনে নিতে হবে সিয়াম কী করে রাখতে হয় সেটা তাকে জানতে হবে তারপরে এরকম আরও যে ওয়াজিব কাজগুলো হালাল হারাম তাকে জানতে হবে এবং দিনের যে সুন্দর আখলাখ সেটা তাকে জানতে হবে ইসলামের যে মৌলিক আকিদা কিভাবে সে রেখবে তার থেকে সে মুক্ত থাকতে পারবে তাওহিদকে ধারণ করতে পারবে এগুলো তাকে জানতে হবে এই জানার জন্য আমরা বলবো যে আমরা ইতিমধ্যে যে প্রতিষ্ঠানগুলোতে দিনের খেদমত করার চেষ্টা করছে সেগুলোতে কিশোরদের জন্য ব্যবস্থা থাকবে আফটার স্কুল প্রোগ্রাম অথবা ফ্রাইডে ইসলামিক স্কুল হ্যাঁ মাত্র একদিনের জন্য বা দুই দিনের জন্য এরকম প্রোগ্রামে তোমরা অ্যাটেন্ড করতে পারো আর পাশাপাশি আমরা বলবো যে তাইবা অ্যাকাডেমিতেও আমরা ভবিষ্যতে কিশোরদের জন্য স্পেশাল কিছু প্রোগ্রাম আমরা লঞ্চ করব তবে স্কুল ছাত্র হিসাবে যদি কেউ সিনিয়র ছাত্র হয় যেমন ক্লাস টেন বা ইলেভেন ক্লাস বা টুয়েলভ ক্লাসের স্টুডেন্ট হলে তারা আমাদের তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজেও ভর্তি হতে পারে এমনকি তাইলেমন করেনেও তারা ভর্তি হতে পারে অলরেডি অনেকেই ভর্তি হয়েছে এবং আমি দেখেছি যে ক্লাস ফাইভ সিক্স সেভেনের ছেলেরা মেয়েরাও অনেকে ভর্তি হয়েছে এবং তারা খুবই এক্সাইটেড দিন সম্পর্কে জানার জন্য অতএব আমরা এই বয়সের স্টুডেন্টদের জন্য তাইবা একাডেমির ডিপ্লোমাটা আপাতত এই অবস্থায় আমরা রেকমেন্ড করব এবং ভবিষ্যতে তাদের জন্য স্পেশাল আরও কিছু কোর্স তাদের জন্য আমরা ওপেন করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপর তৃতীয় প্রশ্ন হচ্ছে কতটুকু ফরজ এলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে তার ধাপে ধাপে অর্জন করবো আমার মনে হয় তৃতীয় প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি ইসলামের জরুরি জ্ঞান যেখানে ইমান আকিদের জ্ঞান থাকবে ইবাদতের জ্ঞান থাকবে মামিলাদের হালাল হারামের প্রয়োজনীয় জ্ঞান থাকবে এবং আখলাকের পর্যাপ্ত জ্ঞান থাকবে এগুলো হচ্ছে খুবই জরুরি ইভেন তারা যদি কিশোর বয়সেরও হয় এবং ধাপে ধাপে এই যে চারটা স্তরে আমি বর্ণনা করলাম ওই স্তরে প্রথমে ইমান আকিদা তারপরে ইবাদত তারপরে মামলাতের হালাল হারাম তারপর আখলা এভাবে ধাপে ধাপে পর্যাপ্ত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এরপরের প্রশ্নটা আমরা নিচ্ছি জাহিদ হাসান থেকে তিনি বলেছেন আমি বর্তমানে আমেরিকায় আছি আমি যেখানে কাজ করি সেখানে জোহর আসর ও নামাজ অফিসে নিজেরা জামাতে আদায় করি কিন্তু মসজিদ অনেক দূর হওয়ায় শুক্রবার মসজিদে গিয়ে নামাজ আদায় করা সম্ভব হয় না শুক্রবার জুমার সালাত না পড়লে জোহরের চার রাকাত ফরজ নামাজ জামাতে পড়া যাবে কি না আচ্ছা এখানে জুমার সালা যেহেতু তার নিজের লোকালয়ে নাই তাহলে জুমার নামাজ তার পক্ষে পড়া এই কারণে যদি সম্ভব না হয় তিনি জহর নামাজ পড়বেন তবে জহর নামাজ তিনি জামাতের সাথে পড়বেন এটা নিয়ে যদিও বিভিন্ন বিষয় নিয়ে এখতলাফ আছে কিন্তু এটা কমন একটা ইকুয়েশান আর আপনি আমেরিকায় আছেন সেটা মুসলিম একটা কান্ট্রি সেখানে প্রত্যেকটা জায়গা জমা আসলে কায়েম হয় না এটা অমুসলিম সমাজের একটা ত্রুটি আমরা বলবো মুসলিমদের জন্য এই জন্য বাধ্য না হলে অমুসলিম সমাজে অমুসলিম পরিবেশে হারামের পরিবেশে থাকাটা তাদের জন্য সঙ্গত নয় তবে আমরা জানি যে আমেরিকাতে এখন প্রায় সব বড় বড় শহরে ইসলামিক সেন্টার হয়ে গেছে তো আপনি যেহেতু আমেরিকাতে আছেন তাহলে এই চাকরিটা ছেড়ে দেন আপনি ইসলামিক সেন্টার যেখানে কাছে আছে সেখানে চলে যান কারণ ইসলামের এই আমলগুলো যদি আমরা করতে না পারি তাহলে অনেক বরকর থেকে আমরা অকল্যা মানে বঞ্চিত হয়ে যাই একে তো আপনি আছেন অমুসলিম দেশে তারপরে আবার জমার সালাদ থেকে দূরে তারপরে আবার আপনার কর্মক্ষেত্রের মধ্যে না জানি কি এমন কিছু আছে যেটা আপনাকে হয়তো ইমান আমল থেকে দূরে সরিয়ে দেয় তাহলে এটা মুসিবতের উপর মুসিবাত এবং এটা পরীক্ষার উপর পরীক্ষা বিপদের উপর বিপদ সমস্যার উপর সমস্যা তৈরি করবে এবং এ কারণে আমরা দেখি যে আমাদের অনেক মুসলিম ফ্যামিলির ছেলে মেয়েদের আকিতা নষ্ট হয়ে যায় তারা দিনদারি হারিয়ে ফেলে এবং তারা পাশ্চাত্যের জীবনধারায় অভ্যস্ত হয়ে যায় এটা এটা খুবই অ্যালার্মিং এজন্য আমরা বলবো যদি আপনি আমেরিকায় থাকতে বাধ্য হন বা সেখানে যেহেতু অনেক আগ থেকেই থাকছেন তাহলে অন্তত এমন একটা পরিবেশ আপনি চুজ করুন যেখানে দিনদার লোকদের একটা সমাবেশ আছে মসজিদ আছে ইসলামিক সেন্টার আছে আল্লাহ যেন তৌফিক দান করেন রিফাত কবির রাকিব বলেছেন স্যার আমি আরবি ভাষা জানতে চাই আরবির বাংলা অর্থ বুঝতে চাই এবং আরবি গ্রামার বুঝতে চাই এখন কিভাবে শিখব আরবি শেখার জন্য আমাদের সরাসরি প্রতিষ্ঠান হচ্ছে কুলিয়াতুল কোরআনুল করিম ওদের রাসাদুল ইসলামিয়া বিশেষ করে এখানে এখন দুই মাসের একটা কোর্স ওপেন করা হচ্ছে যারা দাখিল অথবা এসএসসি পরীক্ষা দিচ্ছে হয়তো আগামী দু চার দিনের মধ্যেই তাদের এই পরীক্ষাটা শেষ হয়ে যাবে এটা একটা স্পেশাল অ্যারবিক লার্নিং কোর্স যারা দাখিল কিংবা এসএসসি পাশ করেছে আমার মনে হয় এই কোর্স অ্যাটেন্ড করলে আরবির বোঝা যাবে আরবিতে কিছু কথোপকথন শেখা যাবে এবং আরবি গ্রামারের বেসিকটা রপ্ত করা যাবে এবং এর মধ্য দিয়ে আমরা যেহেতু কুলেল কোরআনে আরবিক মিডিয়ামে পড়াশোনা করাচ্ছি তাহলে তার জন্য নিজেকে কোয়ালিফাই করা যাবে বিশেষ করে সানোভিয়ার জন্য থানোভিয়া যেটা ইকুইভ্যালেন্ট টু আলিম ক্লাস তো কুলিয়া একটা গুড প্ল্যাটফর্ম ফর লার্নিং অ্যারাবিক এর পাশাপাশি তাইবা একাডেমিতেও কিন্তু অ্যারাবিক কোর্স আছে তবে সেটা অনলাইন সেটা অনলাইন অনলাইন এবং কিছু লাইভ ক্লাসের সমন্বয়ে এই কোর্সগুলো অফার করা হচ্ছে সালমা আহমদ লাকি বলেছেন আপনার ইমাম বখারি ট্রাস্টের প্রকল্পগুলো এবং এই মহাত উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমগুলোর বিষয় জানতে চাই ইমাম বখারি ট্রাস্ট বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাস্ট সামাজিক এবং অ্যাকাডেমিক কাজগুলো এই ট্রাস্ট করে যাচ্ছে এর অধীনে আছে কুলেত কোরআন করিম এবং আছে দারুল হাদিস অ্যারাবিক মাদ্রাসা আছে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং অ্যারাবিক লার্নিং ইনস্টিটিউট ইত্যাদি আরও অনেকগুলো প্রতিষ্ঠানের এই প্রকল্পের আন্ডারে আছে কিছু সামাজিক কাজও এর আন্ডারে করা হয় তো এতে আপনাদের অংশগ্রহণটা খুব জরুরি কারণ সকলে মিলেই তো দেশ ও দশের কাজটা করতে হবে দিনের প্রমোশনটা সকলের সম্মিলিত প্রয়াসেই হবে এখানে একটা বড় আকারের মসজিদ হচ্ছে এবং বড় আকারের একটা একাডেমিক ভবন হচ্ছে আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা ইমাম বোখারি ট্রাস্টের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন এবং এর সাথে কানেক্টেড হয়ে যাবেন কানেক্টেড হওয়ার অনেকগুলো পন্থা আছে আপনি লার্নিং প্রসেসের মধ্যে যদি কানেক্টেড হন তাহলে খুব চমৎকারভাবে আপনি অনেক কিছু এখানে শিখতে পারবেন জ্ঞানের শেয়ারিংটা বাড়বে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর সাথে কানেক্টেড হতে পারেন সিস্টারদের জন্য কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ব্রাদারদের জন্য কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি এই ট্রাস্টের মেম্বার হয়ে যেতে পারেন নানাভাবে আপনার কন্ট্রিবিউট করার সুযোগ আছে তো আমি আপনাদেরকে আহ্বান করব আসুন আমরা সকলে মিলে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করি যাতে আমরা আমাদের ইমাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি দিনের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি এবং নিজের আলোকিত হই দেশকে আলোকিত করি ফারজানা আক্তার বলেছেন মেয়ের মা কি অভিভাবক হিসেবে বিয়ে দিতে পারবে মেয়ের বাবা ভাই মামা চাচা যদি দেশের বাইরে থাকে ছেলেকে মেয়ের ফ্যামিলির পছন্দ তার বাবাও বিয়েতে রাজি ছিল আর ছেলের পক্ষ থেকে একজন পুরুষ ছিল ওই পুরুষ লোকটি ছেলে বা মেয়ের রক্তের কেউ না কিন্তু মুসলিম সাথে আরও একজন ছিল মেয়ের পক্ষ থেকে শুধু মা ছিল এখন মেয়ের বিয়েটা হয়েছে আর সংসারের সব দায়িত্ব কি মাই পালন করবে মেয়ের মা খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মায়ের যেতে আপনার কে আছে কিন্তু তিনি অভিভাবক হিসাবে যথেষ্ট নন মেয়ের অভিভাবক হিসাবে হাদিসে কিংবা ইভেন কোরআনে ও আনকে যেটা কোরআন বলা হচ্ছে বি ইদনে হিন্না বি ইদনি আহলি তাদের আহাল তাদের পরিবার পরিজনের অনুমতিক্রমে এখানে আহাল বলতে আসলে অভিভাবক কারণ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে কোনো মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল 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 অতএব অভিভাবকের অনুমতিটা খুবই জরুরি এবং এই অভিভাবক মহিলারা হয় না এই অভিভাবক হন পুরুষ এবং এক নম্বর পুরুষ হলো বাবা তারপরে হতে পারে ভাই চাচা তবে বাবার উপস্থিতি তো অন্যরা হবে না বাবা না থাকলে ভাই হতে পারে এমনকি মহিলার সন্তান যদি তিনি মা হয়ে থাকেন তাহলে তার সন্তানও তার অভিভাবক হতে পারে তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে মেয়ের বাবা ভাই মামা চা মামা তো নয় চাচা বাবা ভাই চাচা এরা বিদেশে থাকেন তাহলে বাবাই তো প্রথম অভিভাবক তিনি তো আছেন পৃথিবীতে আছেন অতএব বাবা যদি বাইরে থাকেন কোনো সমস্যা নাই তার পক্ষ থেকে কোনো একজন পুরুষকে তিনি দায়িত্ব দিবেন যাতে এই বিবাহ পরিচালনা করেন তাহলে বাবার অভিভাবক করতেই এই বিবাহ হয়েছে বলে গণ্য হবে বিবাহের মধ্যে বাবা অথবা তার পুরুষ প্রতিনিধি থাকাটা খুবই জরুরি অতএব মায়ের উপস্থিতিটা অভিভাবকের উপস্থিতির গ্যাপটা পূরণ করবে না এক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য অনুযায়ী মেয়ের অভিভাবক ছাড়া বা তার সম্মতি ছাড়া বিয়ে হলে সে বিয়ে বাতিল সেক্ষেত্রে বিয়ে দোহরানোটাই হচ্ছে সম্মত বিধান যদিও এক্ষেত্রে ফোকাহাউল আহনাফ যারা হানাফি ফিক ফলো করেন তারা বলেন মেয়ে যদি সাবালিকা হয় অর্থাৎ ফিজিক্যালি যদি সে ম্যাচিউর্ড হয় তাহলে ওয়ালির অনুমতি লাগবে না এটা একটা ফেকি অভিমত তবে আমরা যারা হাদিসের বিশ্লেষণ করি আমরা এই ব্যাপারে কনভিনসড এবং খুবই নিশ্চিন্ত যে মেয়ের অভিভাবকের অনুমতি লাগবে পারভেজ তপি বলেছেন বদলে হজ করার কি কোনো আলাদা নিয়ম আছে আমি আমার মায়ের হজ করলে কিভাবে নিয়ত করতে হবে বদলে হজের জন্য কোনো আলাদা নিয়ম নেই সমস্ত হজ এক রকম শুধু নিয়তের মধ্যে পার্থক্য আপনি আপনার মায়ের পক্ষ থেকে হজে নিয়ত করবেন আপনি বলবেন লাভবাইকা অ্যান্ড অম্মি। হ্যাঁ যদি ওমরা হয় বলবেন আন অম্মে আর হজের ক্ষেত্রে লাভ্বাইক হাজ আন ওম্মি এভাবে বললে হবে হে আল্লাহ আমার মায়ের পক্ষ থেকে হজ করছি আপনার দরবারে হাজির হে আল্লাহ আমার মায়ের পক্ষ থেকে ওমরা করছে আপনার দরবারে হাজির সুতরাং এর মধ্যে আলাদা আর কোনো কিছু করতে হবে না শুধু নিয়ারটাই করতে হবে আর সব কিছু নিজেরটা করলে যেমন তেমনই হবে ইজাজুল মবিন বলেছেন মৃত্যুর পর থেকে দাফনের আগ পর্যন্ত সকল কার্যপ্রণালী সন্ধ্যার আলোকে সহি সন্ধ্যার আলোকে জানতে চাই আচ্ছা অনেক লম্বা একটা ইস্যু আপনি তুলেছেন তবে আমরা এখানে লম্বা করব না খুব সংক্ষেপে এখানে আমাদের আলোচনাটা আজকে আমরা শেষ করব একজন ব্যক্তি যদি মারা যান তার মৃত্যুর পরে দাফনের আগ পর্যন্ত আমাদেরকে কী কি কাজ করতে হবে এক নম্বর তিনি যখন মৃত্যুসজ্জা সাহিত্য এবং চিত হয়ে শুয়ে মারা যান তার রুহ কবজ হয়ে যাওয়ার পরে শরীর থেকে বের হয়ে যাওয়ার পরে উচিত হবে তার দুটো চোখ মুদে দেওয়া কারণ মানুষ যখন মারা যায় তখন তিনি যদি চিত হয়ে থাকেন তখন রুহ যে বের হয়ে গেল সেদিকে সে তাকিয়ে থাকে সেক্ষেত্রে তার চোখটা খোলা থাকে এবং এই খোলা থাকলে দেখতে কিছুক্ষণ পর খারাপ লাগবে মানুষ ভাববে যে আরি চোখ খোলা কেন উনি কী দেখছেন উনি তো মারা গিয়েছেন সেটা যাতে না হয় বরং চোখটা মোদে থাকেন মৃত লোকের চোখ যদি বন্ধ থাকে তাহলে দেখতে ভালো লাগে এক্ষেত্রে দলিলটা তাহলে কি দলিল হলো ওব্বা সালামা রাদি আল্লাহ তাল্লাহার হাদিস তিনি বলেন দাখাল রসুল্লাহ সাল্লুআসাল্লাম আলা আবি সালামাতা ওকাদ সাক্তা বা ফমাবাহু রাসুলুল্লা সাল্ল সালাম আবু সালামার মৃত্যুর পরে তাকে দেখতে আসলেন তার ঘরে ঢুকলেন তখন তার যে দৃষ্টি বা চোখ এটা খুলে আছে আকাশের দিকে তাকিয়ে আছে তিনি তার চোখকে মুদে দিলেন মানে ঢেকে দিলেন এরপরে বললেন ইন্দা রোহা ইদা কবেদা তাবি আহুল বাসর রুহ যখন কবজ করা হয় তখন দৃষ্টি বা চোখ সেই রুহকে অনুসরণ করে আচ্ছা এরপরে হাদিসের মধ্যে এতটুকু এসছে ফাদর জেন মিন আহলিহি তখন তার পরিবার পরিজনের কিছু মানুষ তারা শোরমাচালো অর্থাৎ এই যে মারা গেলো সেটা নিয়ে কান্নাকাটি বিলাপ শুরু করলো তখন তিনি বললেন সাল্লাম বললেন আনফুসিকুম ইল্লা রিন তোমরা ভালো কিছু ছাড়া তোমরা নিজেদের বিরুদ্ধে কোনো দোয়া করো না ফাইনাল মায়লা ইকাতা ইউ এম মেনু না আলামা থাকুন কারণ তোমরা যা বলবে ফেরেশতারা তারা তখন আমিন আমিন বলবেন এরপর তিনি আরও বললেন আল্লাহ মখফরুল্লা আবি সালামাহ হে আল্লাহ আপনি আবু সালামাকে ক্ষমা করুন ওয়ার ফাদার জাতা হুফিল মাহদিদিন এবং হেদাত প্রাপ্তদের মধ্যে তার পজিশন উড্ডয়ন করুন বাড়িয়ে দিন ওখলুফ হুফি আকিবিহি ফিলগা বেরিন এবং তারপরে পরবর্তীদের মধ্যে তাকে তার স্মরণটা জাগরুক করে দিন ওম ফেরালা ওয়ালাহাল আলামিন আর হেরাব্বুল আলামিন তাকে এবং আমাদেরকে ক্ষমা করে দিন ওয়ফাহু ফি কবরহি ওয়লা ফিহি এবং আপনি তার কবরকে প্রশস্ত করে দিন এবং তার জন্য কবরকে আলোকিত করে দিন এটা সহি মুসলিমের বর্ণনা আচ্ছা তাহলে এটা হলো প্রথম কাজ চোখ মুদে দেওয়া এরপর কি করবে এরপর দোয়াটা করবে চোখ মুদে দোয়াটা করবে তিন নম্বরে কি করবে তিন নম্বরে যখন নিশ্চিত হয়ে যাবে তার জানটা কবজ হয়ে গেছে তখন একটা কাপড় দিয়ে তার আপাদ মস্তক ঢেকে দেবে যেন তার শরীরের কোনো অংশ কাপড়ের বাইরে না থাকে এর দলিল হলো আয়সারাদি আল্লাহ তাল হাদিস সৈব হারি এবং মুসলিমের মধ্যে তিনি বলছেন আন্না রাসুল্লা সাল্লাম হিনা তোফিয়া সুজ্জিয়া বেবরুদ্দিন হে বরাত রাসুলুল্লা সাল্লাম এর অফাত হয়ে গেলে তখন বরদ দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় আচ্ছা বরদ হলো একটা কাপড় যেটা অনেক বড় যেটা দিয়ে পুরো শরীর ঢেকে দেওয়া যায় আচ্ছা এরপরে কী করবে এরপরে মানে চোখ পরে দেওয়া হল শরীর ঢেকে দেওয়া হলো তাহলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে দাফন কাফন দাফন কাফনের মধ্যে কি তাকে গোসল দেওয়া প্রথমে তাকে গোসল দেওয়া মানে এই যে তৃতীয় পর্যায়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা কোনো দেরি তাতে না করা লাশ ফেলে না রাখা কিংবা লাশ ফেল্লা কিংবা কী বলে যে ফ্রিজের মধ্যে না রাখা যে আমার অমুক আসবে তমুক আসবে দেখবে ইউরোপ থেকে আসবে আমেরিকা থেকে আসবে এভাবে লাশ ফেলে রাখাটা এটা সন্ন্যার বড় ধরনের খেলাফ আর যত দ্রুত সম্ভব তার লাশের দাফন কাফনের ব্যবস্থা করা এটাই হচ্ছে রাসুল আসালের নির্দেশ তিনি বলেন যে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম ত্রিমিদি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটা হাসান সে হাদিসের মধ্যে এর সেন নব্বিশাল্লাম বলেন আসরা ও বিল জিনাজাতে লাশ তোমরা তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করো ফাইনতা কোসঅাল এতান ফখাইরন্তকাদ্দে মোনাহা যদি এই লাশটা সে পুণ্যবান হয় তাহলে এটা কতই এটা হবে উত্তম যে উত্তম তোমরা তাকে অগ্রে প্রেরণ করছো মানে তাড়াতাড়ি করছো তার ব্যাপারটা নিয়ে আর যদি সে কল্যাণ এবং খায়ের ছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে এটা কতই না মন্দ যা তোমরা তোমাদের ঘাট থেকে রেখে দিচ্ছ অর্থাৎ কবরস্থ করছো তাহলে যদি এই লাশটা এই লোক ভালো হয়ে থাকে তাহলে তোমরা তো তাকে সসম্মানে তাকদিম করছো পেশ করছো কবরের মধ্যে তাই না আর যদি সে অনুত্তম হয়ে থাকে খারাপ হয়ে থাকে তাহলে দ্রুত তোমরা তোমাদের ঘাট থেকে তাকে ফেলে দিচ্ছ কবরে তাহলে এতে রাসুলসাল্লাহ সাল্লাম বোঝালেন যে সে ভালোই হোক আর মন্দই হোক উভয় অবস্থাতেই তার সৎকারের জন্য বা তার দাফন কাফনের জন্য দ্রুত ব্যবস্থা করতে হবে আচ্ছা এখানে আমাদের ওলামা ইকরাম তামি করেছেন একটা বিষয় উল্লেখ না করে পারছি না সেটা হলো মাইয়েতের দাফন কাফনে দেরি করা আত্মীয়স্বজাতের জন্য অথবা দূরের মুসাফিরের জন্য অন্য দেশ থেকে আসবেন এই জন্যে সুতরাং কেউ কেউ এই পুরো লাশটাকে একদিন ফেলে রাখেন অথবা আরও বেশি এই এই মানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখছি যে যারা হয়তো বিষয়টা জানেন না কাউকে কাউকে দেখেছি এক সপ্তাহ পর্যন্ত লাশ ফেলে রাখতে এবং আমি বিদেশে দেখেছি বিশেষ করে সৌদি আরবে সিদ্ধান্ত জানাতে আমাদের দেরি হচ্ছে বা এই সেই নানা কারণে তিন মাস চার মাস পর্যন্ত আমরা দেখেছি দেরি করে এটা ঠিক না এটা সন্ধ্যার খেলাফ তবে যদি লাশ দাফন কাফনের ক্ষেত্রে একটু দেরি হয় যেমন তার তিনি যাকে ওসিয়াত করেছেন তিনি সালাত পড়ানোর জন্য আসতে একটু দেরি হচ্ছে অথবা স্বজন এমন একটা অড টাইমে হয়তো তিনি তার দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে যে অড টাইমে মানুষ আসতে একটু কষ্ট হচ্ছে অফিস টাইম তখন তারা বললেন যে ঠিক আছে তাহলে আসর আজকে বেলা এগারোটায় জানা পড়ে আমরা আসর টাইমে পড়ব হ্যাঁ তাহলে এই এই ধরনের সামান্য দেরি করা যার মধ্যে কিছু মাসলাহাত আছে কল্যাণ আছে তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে তাহলে আমরা ধরে নিলাম দাফন কাফন হয়ে গেল দাফন কাফন নিয়ে আমরা এরপর আর অতিরিক্ত কথা বলবো না কিভাবে দাফন করা হবে সেটা আরেকটা আলোচনা আমরা অন্য সময় করব দাফন কাফন হয়ে যাওয়ার পরের যে কাজটি সেটি হচ্ছে মৃতের যদি কোনো অসিয়ত থাকে মৃত্যুর পরপরই সেই ওসিয়ত বাস্তবায়ন করে ফেলা এবং সে ওসিয়ত বাস্তবায়ন করে করা হবে মিরাজ বন্টনের আগেই আর যদি তার কোনো দেনা থাকে অর্থাৎ ঋণ থাকে তাহলে এই ওসিয়ত কার্যকর করার পরে এই দায়দানাটা শোধ করা এর প্রসঙ্গে আমরা দেখি সুরান্নেসার এগারো নম্বর আয়াত এবং বারো নম্বর আয়াত দলিল এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মিম্বার দে ওসইয়াতিন দেইন এটা হবে ওসিয়তের পরে দে ওসিয়তিন ইউসি বিহা ঔদাইন দে ওসিয়তিন ইউসি বিহা আউদাইন ওসিয়তের পরে যে ওসিয়ত তিনি করেছেন বা করেন এবং দাইন বা দায়দানা সোদের পরে আচ্ছা আর সুরানিসের বারো নম্বর আয়তে বলা হচ্ছে দে ওসিয়তি ইউসা বিহা ঔদাইনিন গাই রাম উদাউরিন ওসিয়ত মিন আল্লাহ আলী আলিমুল হাকিম যে ওসিয়তের পরে যে ওসিয়া করা হয় অথবা দায়েন শোধের পরে হ্যাঁ রাম কাউকে কষ্ট দেওয়া যাবে না ক্ষতি করা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময় তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে তার ওসিয়ত এবং দায়দানা উভয়টাই শোধ করা হবে এ প্রসঙ্গে দুটো দলিল শুধু আমরা বলি আবহা রাজি আল্লাহ তাল্লাহর একটা হাদিস সহি মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে নবীাহ সালাম বলেন নফসুল মোমিনাতুন নিহি হাত্তা ইউদা আনহু মোমিন বান্দার নাফস বা প্রাণ তার ঋণের সাথে মো আল্লাহ থাকে ঝুলতে থাকে যতক্ষণ না সেটাকে আদায় করা হয় দ্বিতীয় হদিসটি ইদার্ম রাদি আল্লাহ তাল্লাহ নহমা থেকে মুসলিম বর্ণনা করেছেন নবীসাল্লাহ সাল্লাম বলেন ইউফর শাহীদ এ কুল্লুদ্দম বিন ইল্লান শহীদ জাল্লার রাস্তায় দিন রক্ষার জন্য মারা গিয়েছে তাকে ক্ষমা করা হবে তার সকল পাপকে তবে ঋণ ক্ষমা করা হবে না ঋণ ক্ষমা করা হবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে এ কয়েকটা কাজ মৃত্যুর পরে যদি দ্রুত করে ফেলা হয় তাহলে সেটাই আমাদের সন্ন্যার সাথে সংগতিপূর্ণ হবে রেজাউল করিম বলেছেন ফরজ ওয়াজিব নফল যে কোনো ধরনের গোসলে আমি যদি শুধু নাকে পানি দেই ও কুলি করি এরপর সমস্ত শরীরে পানি দিয়ে ধৌত করি তবে আগে পরে আর কোনো আলাদা ওজন না করি তবে সেই গোসল দিয়ে কি নামাজ আদায় করা যাবে যাবে নিয়ত থাকতে হবে যে আমি তহারত অর্জন করছি তবে সন্ধ্যা হচ্ছে ফরজ গোসলের আগে অজু করে নেওয়া পা ধোয়া ছাড়া আর সমস্ত কাজ করা এবং গোসলের পরে পা ধুয়ে নেওয়া মারুফ হাসান মানিক বলেছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস বিস্তারিত জানার জন্য বাংলা ভাষায় ভালো কোনো বিশুদ্ধ বই আছে কি যদি বলতেন উপকৃত হতাম হ্যাঁ আলবিদা নেহা এটার অনুবাদটা আছে এটা ইমাম এবন খ্যাতির লেখা সবচেয়ে সমৃদ্ধ সুন্দর একটা ইতিহাস সংকলন সে আদম সাল্লাম থেকে নিয়ে তার নিজের জীবনের শেষ দিন পর্যন্ত যেদিন পর্যন্ত লিখতে পেরেছেন সেই লেখাটা এখানে আছে আলবিদায়া মানে স্টার্টিং ও নেহা মানে ইন্ডিং হ্যাঁ একদম দুনিয়ার শুরু থেকে তার সময়ের শেষ পর্যন্ত তিনি এই ইতিহাসটা লিখেছেন এটা বাংলায় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে আপনারা এটা পড়তে পারেন সঞ্জিদ আক্তার বলেছেন আমি তেরো চোদ্দো থেকে ১৬ বছর বয়সে থাকতে ইচ্ছে করে অনেকগুলো রোজা ভেঙে ফেলেছি ভেবেছিলাম পরে কাজা করলে আদায় হয়ে যাবে তখন জানতাম না যে কোনো ওজোর ছাড়া ইচ্ছাকৃত রোজা ভাঙলে সে রোজার কোনো কাজা হয় না বরং গুনাগার হতে হয় এটা তো ঠিক নয় যে আপনি বলেছেন রোজা ভাঙলে ইচ্ছাকৃত রোজা ভাঙলে রোজার কাজা হয় না কাজাও করতে হবে গোনাও হয় গোনা থেকে তবে করতে হবে বলেছেন যে তখন আমার দিনের জ্ঞান ছিল না বুঝে না জেনে করেছি এক্ষেত্রে কি আমার যে রোজাগুলো আবার কাজা করা আদায় করা যাবে না কারণ আমি তো না জেনেই করেছি এখন আমি কি করব। অনেক ফরজ রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করেছি যেহেতু ওজোর ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গের কোনো কাজা নেই সেক্ষেত্রে কি আমি আমার রোজাগুলো কাজা করব। তবা করব নাকি কাজা না করে শুধু আল্লাহর কাছে দেওয়া তবা করব দয়া করে জানাবেন এটা তো শুদ্ধ নয় যে ফরজ রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে কোনো কাজা নাই এটা কে বলেছে এটা কে বলেছে আমার জানা এটা কেউ বলেননি বরং ফরজ রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে রমাদানের হরমত নষ্ট হয় তাকে কাজা করতে হবে ওলামা কেরাম লাভ করেছেন যে তার জন্য কাফারাও কি লাজেম হবে একদল ওলামা কেরাম বলছেন হ্যাঁ তার জন্য কাফারা লাজেম হবে কারণ সে যদি তার স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে ভাঙত তাহলে তো সেখানে সহিহ মুসলামের হাদিস আছে তাকে রোজাও রাখতে হবে কাজাও করতে হবে আবার কাফরাও দিতে হবে আর এটা তার মতোই সে ইচ্ছাকৃতভাবে রোজার সম্মান নষ্ট করে সে সে সম্মান নষ্ট করে সে কাজটা করেছে অতএব তাকে রোজাও রাখতে হবে কাফরাও দিতে হবে এটা একটা অভিমত তবে কাফারা দিতে হবে এটা আসলে সরাসরি ইচ্ছাকৃত মানে খাবার খাওয়ার সাথে বা পানাহার করার সাথে মানে এর কোনো স্পষ্ট দলিল আসেনি ওটা হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশার কারণে এজন্য আরেক দল ওলামাইকার বলেন যে না তাকে কাজা করলে হবে তবে তাকে তওবা করতে হবে যেহেতু রোজা ভেঙে সে বড় ধরনের কবিরা গুনাহের কাজ করেছে অতএব তাকে তওবা করতে হবে তওবাও করতে হবে আর একটা সিয়াম কাজা করতে হবে তো সম্মানিত দর্শকবৃন্দ আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে দিয়েছি আমরা আশা করছি যে আবারও সুযোগ মতো আপনাদের সামনে আসব আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর আজকে আর আমরা লাইভ কোনো কোশ্চেন নিচ্ছি না ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে চেষ্টা করবো আপনাদের আরও বেশি প্রশ্ন নিতে এবং আপনাদের লাইভ কিছু প্রশ্নের উত্তর দিতে আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুন আমাদেরকে সঠিক হদায়তের উপর রাখুন এতটুকু আল্লাহর কাছে আবেদন রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিদা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি